মেয়েদের যখন বিয়ে হয় এজেন্ট আনতে গেলে অনুমতি, মেয়ে যদি মুস্কি হাসে তাইলে এজেন্ট, মেয়ে যদি হালকা গুনগুন করে কান্না করে এটাও এজেন্ট, আর মেয়ে যদি চুপ থাকে এটা কি, এটাও এজেন্ট। কিন্তু কোনো মেয়ের কাছে এজেন্ট আনতে গেলে সে যদি মরার কান্দা কান্দে বিলাম, অথবা এজেন্টের কথা জিজ্ঞেস করলে সে যদি হা হা হি হি করে অট্টহাসি দেয়, বুঝতে হবে সামথিং ইজ রং, হয় তার ছিঁড়ে গেছে অথবা কোনো একটা ভিতরে অসুবিধা হয়েছে। তাইলে কান্নাটা গুনগুন কান্না, চোখের পানি, হাসিটা মৃদু মুস্কি হাসি, অথবা চুপ থাকা। 4000 বছর আগের বেদের মধ্যে লেখা আছে মৌনং সম্মতি লক্ষণ, মৌনং সম্মতি লক্ষণ, চুপ থাকলে বোঝা যায় রাজি আছে। তাহলে নবীজির চলন বলন সমর্থন, এই তিনটা হাদিস। আর এই হাদিসের এটাই সবচেয়ে বড় পিলার, নবীজির পরে সাহাবায়ে কেরাম তারা যেই কথাগুলো বলেছেন, যেই কাজগুলো করেছেন, নবীজির মুখের নির্দেশ, নবীজির কাজ দেখে এটার অনুকরণ, অথবা নবীজির সামনে কেউ কথাটা বলেছে কাজটা করেছে নবীজি দেখেছেন, হ্যাঁ না কিছু বলেননি, এটাও হাদিস, এটাও হাদিস। নিরঞ্জনা নদীর পাড়ে আমরা একজন মহাপুরুষকে দেখি, তিনি একটা কাটা কর্তিত বৃক্ষের মূলে আসন করে যোগাসনে বসা, চোখ বন্ধ মুখ বন্ধ, কাউকে চেয়েও দেখেন না, মুখেও কোনো কথা বলেন না। সামনে একজন সাহাবি আছে, একজন সঙ্গী, তার নাম নন্দ অথবা আনন্দ, নন্দ অথবা আনন্দ। তখন আনন্দ জিজ্ঞেস করেছিলেন, ত্রিপিটক দীঘনিকা সূত্রভাগ থেকে বলছি, ত্রিপিটক বৌদ্ধ ধর্ম গ্রন্থ যেটার ভাষা পালি, পালি। আনন্দ তখন একমাত্র শিষ্য, আনন্দ তার গুরু মহর্ষি বুদ্ধদেবকে জিজ্ঞেস করলেন, হোল টিচার্স রিলিজিয়ান আফটার ইউ, ওগ অহিংসা নীতির প্রবর্তক মহাপুরুষ, আপনি তো চলে যাচ্ছেন, আপনি চলে যাওয়ার পরে আমরা কার কাছে ধর্ম জ্ঞান শিখব, আমরা কার কাছ থেকে ধর্ম উপদেশ গ্রহণ করব? ব্লেসড ওয়ান বুদ্ধ রিপ্লাইড, তথাগত বুদ্ধ তখন জবাবে বলেছিলেন, ও আনন্দ, আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ নর আই বি দি লাস্ট, আমি দুনিয়ার প্রথম বৌদ্ধ নই, আমি দুনিয়ার শেষ বৌদ্ধও নই, অ্যানাদার বৌদ্ধ উইল কাম আফটার মি, আমার পরে আরেকজন বৌদ্ধ আসবেন, হি উইল নোন এজ মৈত্রেয়, তার নাম হবে প্রশংসাকারী এবং প্রশংসিত, মুহাম্মদ এবং আহমদ, কি নাম, ইউ উইল টিচ আন টু হিম, আমি চলে গেলে তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তাহলে এখানে দেখা যায় বৌদ্ধ ধর্ম সারেন্ডার করেছে কার কাছে, তিনি আসলে আমার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তারা সেখানে বলা আছে, মোসেস দ্য ম্যান অফ আল্লাহ সেড টু দ্য সন অফ ইসরায়েল,
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েল সন্তানদেরকে বললেন, আই অ্যাম গোয়িং, আমি চলে যাচ্ছি, ইফ আই ডোন্ট গো হি উইল নট কাম, আমি না গেলে তিনি আসবেন না, আই উইল সেন্ড হিম অ্যান টু ইউ, আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, হি উইল নোন অ্যাজ মোহাম্মদ, তার নাম হবে মোহাম্মদ, ইউ উইল লার্ন অ্যান টু হিম, তিনি আসলে তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তাহলে দেখা গেল যে ঈসা আলাইহিস সালামের ধর্ম, মুসা আলাইহিস সালামের ধর্ম, ইহুদি ধর্ম এখানে সারেন্ডার করেছে। যিশু দা ম্যান অফ আল্লাহ, মুসা আলাইহিস সালামের পরে আমাদের নবীজির আগের নবী কে? ঈসা আলাইহিস সালাম। বাইবেলে যার পরিচয় যিশু, যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, তিনি বিদায়ের আগে তার আশপাশে যারা অনুসারী ছিল তাদেরকে বলেছিলেন, আমি চলে যাই, আমি না গেলে তিনি আসবেন না। এরপরে বলা হয়েছে হি উইল নোন অ্যাজ আহমদ, তার নাম হবে আহমদ, ইয়াতি মিন বাদি ইসমুহু, দেখছেন কোরআনে কিভাবে মিলে গেছে, আমার পরে তিনি আসবেন, তার নাম হবে আহমদ। তিনি দুনিয়াতে আসলে আমি ঈশার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। আমরা জানি মেরাজের রাতে হুজুর যখন কাবা শরীফের বাবে উম্মেহানি, বাবে উম্মেহানি এখান থেকে বোরাকে চললেন, সুবহান আল্লাহ যি আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বোরা চোখের পলকে, চোখের পলকে বাইতুল মাকদাস মসজিদে আকসার এখানে গিয়ে থামল। জিব্রাইল, তিনি এই উড়োজাহাজের পাইলট, পাইলট জিব্রাইল সেখানে এই উড়োজাহাজ আরবি শব্দ বারকন, হুয়াল্লাজি ইউরিকুমুল বারকা খাওয়াফাও ও তমা, বারকন হইল বিদ্যুৎ আর বোরাক বিদ্যুৎ চালিত, বারকন থেকে বোরাক, বারকন বিদ্যুৎ আর বোরাকন বিদ্যুতের গতিতে যেটা চলে, আলোর গতি সেকেন্ডে 186,000 মাইল সেকেন্ডে, তাহলে বোরাকের গতি ছিল কমপক্ষে 186,000 মাইল। তাহলে মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে চোখের পলকও লাগে না। সেখানে জিব্রাইল এসে আর হুজুর বাইতুল মাকদাস মসজিদে আকসা এটায় ঢুকলেন, ঢুকে দেখলেন আদম থেকে হুজুরের আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম রুহানিভাবে সেখানে উপস্থিত। সালাম কালাম হলো, ভাব বিনিময় হলো, সকল আম্বিয়ায়ে কেরাম সকল যুগে আল্লাহ পাকের কাছে একটা মুনাজাত করেছিলেন, রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে নবী হিসাবে না পাঠিয়ে যদি আখেরি নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে পাঠাতে, নবী হওয়ার চাইতেও আমাদের জন্য এটা বড় সৌভাগ্য ছিল। সকল যুগে সকল আম্বিয়ায়ে কেরাম নবী না হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করেছেন, ফরিয়াদ করেছেন। আর আমরা জানি নবীরা যেটা দোয়া করেন আল্লাহ নবীদের সব দোয়া কি করেন? কবুল করেন। এখন সব নবীর এই দরখাস্ত আল্লাহ কুদরতের ফাইলে জমা করে রেখেছেন। মেরাজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের এই দরখাস্তের ফাইল এটা পুট আপ করলেন, রানিং করলেন, যে সকল নবীর একটা আবদার ছিল শেষ নবীর উম্মত হওয়া। সেখানে
দুই রাকাত শুকরানা সলাত শুকর নামাজ হলো, সব আম্বিয়া কেরাম লাইনে দাঁড়িয়ে গেলেন, ইমাম এখনো ঠিক হয়নি। জিব্রাইল আলাইহিস সালাম এগিয়ে এসে আমাদের নবীজির হাত ধরে টেনে নবীজিকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, এটা কি তুমি করছো নাকি আল্লাহর নির্দেশ? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জানা আছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, আমি নিজে কোনো কথা বলি না, কোনো কাজও করি না, আল্লাহ আমাকে দিয়ে যা বলান যেই ওহি পাঠান, হু বহু সেটাকে আমি আপনার কাছে উপস্থাপন করি, এটা আল্লাহর নির্দেশ। সেদিন জামাতের সাথে যেই নামাজ হয়েছিল শুকরানা নামাজ, সেই নামাজে আমাদের নবীজি বলেছেন, আনা ইমাম ও লেমান হাজারা আমা ইয়াহাদুরু, যারা জামাতে হাজির আছে তারা আর যারা হাজির হবে আমি সবাই ইমাম। আর সকল আম্বিয়া কেরাম বলেছে, লেখতে দেয় তো তাহলে রেসালাত সারেন্ডার করেছে নাকি? আমরা যুগে যুগে যত কেতাব, যত ওহি, যত পয়গাম দুনিয়ার মানুষের কাছে নিয়ে এসেছিলাম, আজকে ইত্তাদাইতে বেহাজার ইমামের মাধ্যমে আমাদের সকল নবীর সকল যুগের সকল ওহী সকল নির্দেশ সকল দিন আজকে এই নবীর দিনের কাছে সারেন্ডার হয়ে গেছে।